নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর আমরা 2021 সালে পা রাখতে চলেছি। আর এই 2021 সালে এই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা বড়ই লাকি, কারণ আপনারা এই বছর রাজ সিংহাসনে বিরাজমান হতে চলেছেন, অর্থাৎ রাজ সিংহাসনে বসতে চলেছেন। তো কোন সেই সৌভাগ্যবান পাঁচ রাশি তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্যশীঘ্র। সালে যে পাঁচ রাশির কথা আমি বলতে চলেছি, সেই পাঁচ রাশির জাতক জাতিকা যদি আপনি হন, তাহলে আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ এই পুরো বছরটা আপনাদের জন্য প্রতিটি ক্ষেত্রেই শুভ বার্তা বহন করতে চলেছে। আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন দিক থেকে শুভ হবে এবং কারা কারা এই স্পেশাল অফার পেতে চলেছেন, অর্থাৎ গ্রহের শুভ প্রভাব পেতে চলেছেন। প্রথমে আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন কোন সেক্টরে আপনাদের শুভ হতে চলেছে। প্রথমে আসি ব্যবসা। ব্যবসা অনেক রকম রয়েছে, তার মধ্যে কিছু স্পেশাল বিজনেসের কথা আমি বলবো। যে বিজনেসগুলো যদি আপনারা করেন বা তার সঙ্গে যদি যুক্ত থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রভূত উন্নতি লাভ হতে চলেছে। প্রথম বিজনেস, যদি আপনার বইয়ের দোকান থাকে, হ্যাঁ বন্ধুরা, যদি আপনার বইয়ের দোকান থাকে, তাহলে 100% আপনারা এই বছর 2021 সালে রাজ সিংহাসনে বসবেন, অর্থাৎ আপনাদের এই বছর অর্থনৈতিক দিক প্রভূত হারে ডেভেলপ করবে যদি এই বিজনেস করে থাকেন। দ্বিতীয় বিজনেস, যারা ফুড রিলেটেড বিজনেস করেন, অর্থাৎ খাদ্যদ্রব্যের বিজনেস করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনারা রাজ সিংহাসনে বসতে চলেছেন। এই বিজনেসকে আমি অনেকগুলো পার্ট বলি আপনাদের বোঝার সুবিধার জন্য। যারা ফাস্টফুডের বিজনেস করেন, অর্থাৎ মোমো, চাউমিন, এগরোল, এছাড়াও রেস্টুরেন্টের বিজনেস, এছাড়াও হোটেল বিজনেস, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। এর পাশাপাশি যারা সবজি বিক্রি করেন, মাছ বিক্রি করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই বছর শুভ যেতে চলেছে। আমি রাশিগুলির কথা আমি পরে বলবো, কিন্তু কোন কোন বিজনেস আপনাদের শুভ যেতে চলেছে সেটি আমি আগে জানিয়ে দিচ্ছি। এরপরে যে তিন নম্বর বিজনেসের কথা আমি বলবো, সেটি হচ্ছে জলের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি জলের বিজনেস বা লিকুইড প্রোডাক্টের যে কোনো বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। অর্থাৎ এই লিকুইড প্রোডাক্টকে আমি কয়েকটি ভাগ বলে দিচ্ছি। এক নম্বর, যদি পিওর জলের বিজনেস করেন, সেক্ষেত্রে দুর্দান্ত যাবে। যদি কোল্ড ড্রিঙ্কসের দোকান থাকে আপনার, দুর্দান্ত যাবে। যদি আপনার দুধের বিজনেস থাকে, দুর্দান্ত যাবে। এরপরে চার নম্বর যে বিজনেসের কথা বলবো, সেটি হচ্ছে ওষুধের দোকান। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ওষুধের দোকান থাকে বা প্যাথোলজিক্যাল ল্যাব থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের এই সব বিজনেস থেকে অর্থ আসার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর বিজনেসের কথা বলবো, সেটি হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু এই বছর আপনাদের জন্য শুভ বার্তা বহন করতে চলেছে। এরপরে যে ছয় নম্বর বিজনেসের কথা আমি বলবো, সেটি হচ্ছে গার্মেন্টসের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ জামা কাপড়ের দোকান যদি আপনার থাকে, সেটা বড় শপিং মলও হতে পারে বা ছোট দোকানও হতে পারে, আপনাদের কিন্তু দুর্দান্ত যাবে। এরপরে যে সাত নম্বর বিজনেসের কথা আমি বলবো, সেটি হচ্ছে যারা হার্ডওয়্যারে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত যাবে, অর্থাৎ ইট, বালি, সিমেন্ট, রড, এগুলো বিজনেস যদি আপনারা করেন, সেক্ষেত্রে দুর্দান্ত যাবে। এরপরে যে বিজনেসের কথা আমি বলবো, সেটি হচ্ছে কসমেটিক্সের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কসমেটিক্সের বিজনেস করেন, অর্থাৎ মেয়েদের প্রসাধনী দ্রব্যের বিজনেস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে।
এই 2021 সাল, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু ডেভেলপ করবে এই সব বিজনেস করলে। এরপরে লাস্ট যে বিজনেসের কথা বলবো সেটি হচ্ছে ফুলের বিজনেস। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ফুলের বিজনেস করেন সেক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু প্রভূত হারে উন্নতি করবে। এরপর আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন কোনগুলোকে বলে? যারা ডাক্তার, যারা ইঞ্জিনিয়ার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার এবং যারা টিউশনি পড়ায়, যারা ডক্টর রয়েছেন তাদের তো মানে কী বলবো, দুর্দান্তর উপরে দুর্দান্ত যদি কথা থাকে না সেটি হবে। অর্থাৎ আপনি যদি ডক্টর হন তাহলে কিন্তু আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু এই বছর যা রয়েছে, অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট এই বছর যা রয়েছে তার থেকে চার গুণ হবে, চার গুণ হবে, আপনারা লিখে রাখুন। এরপরে যে দ্বিতীয় সেলফ প্রফেশনের কথা বলবো সেটি হচ্ছে যারা অ্যাস্ট্রোলজার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই বছর দুর্দান্ত যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু দুই গুণ থেকে চার গুণ হতে চলেছে। এরপরে যে সেলফ প্রফেশনের কথা বলবো সেটি হচ্ছে উকিল রয়েছেন যারা, অর্থাৎ অ্যাডভোকেট রয়েছেন যারা, তাদের ক্ষেত্রেও কিন্তু দুর্দান্ত যেতে চলেছে। তবে ডক্টর বা অ্যাস্ট্রোলজার থেকে বেশি নয়, তাদের থেকে একটু হলেও কম হবে কিন্তু হবে। এরপরে লাস্ট যেটা বলবো সেটি হচ্ছে যারা টিউশনি পড়ায় তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ যেতে চলেছে। কিছু কিছু মাস হয়তো প্রবলেম ক্রিয়েট করবে, বাট আপনাদের গড় যদি বলি কি না, আগের বছর থেকে মানে এই বছর থেকে 2020 থেকে 2021 আপনাদের আয়ের ভাবটা কিন্তু অনেক বেশি থাকবে, এতটুকুটা বলতে পারি। এরপরে আসি চাকুরি ক্ষেত্র। যারা চাকুরি করছেন, অর্থাৎ যারা বেসরকারি চাকুরি করছেন তাদের কিন্তু চাকুরিতে পদোন্নতির যোগ রয়েছে। এছাড়াও যারা ফ্রেশার রয়েছেন, অর্থাৎ চাকরি করেন না, করবেন ভাবছেন, কখনোই এক্সপিরিয়েন্স নেই চাকরির, তারা কিন্তু নতুন চাকরি পাবেন। এর পাশাপাশি যাদের চাকরি চলে গেছে তাদের কিন্তু চাকরি হবে, এতটুকুটা বলতে পারি। এরপরে আরেকটি দিক থেকে আপনাদের শুভ হতে চলেছে সেটি হচ্ছে বিবাহ। হ্যাঁ বন্ধুরা, আপনাদের বিবাহের দিকে কিন্তু এই বছর ওভারঅল শুভ রয়েছে, অর্থাৎ আপনারা যারা বিবাহ নিয়ে খুব চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বছর বিবাহ হবে। তবে আমি বিবাহ নিয়ে ডিটেলস ভিডিও দিব, সেই ভিডিওতে আমি ডিটেলস বলবো, এখানে আমি আপনাকে আভাস দিলাম। তো অর্থনৈতিক দিকে কিন্তু আপনারা এই দিকগুলো সব ভালো হতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই গ্রহের কী পজিশান থাকা দরকার আপনার জন্মছকে। দেখুন আমি যে কথাগুলো বলছি সেটি গোচর ফল হিসাবে, অর্থাৎ আপনার জন্মছকে শনিগ্রহ, বৃহস্পতি গ্রহ, রবি গ্রহ এবং রাহু গ্রহ যদি শুভ পজিশনে থাকে তাহলে কিন্তু আপনারা এই শুভ ফলগুলো পাবেন। যদি এই গ্রহগুলো শুভ না থাকে সেক্ষেত্রে কিন্তু সেরকম মাত্রায় ফল পাবেন না। আমি কিন্তু অগ্রিম আমি আপনাদেরকে রাশিফল বলার আগে জানিয়ে দিলাম, তাই আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন। আর তাছাড়া যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর এই নাম্বারটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা কালেক্ট করে নিতে পারেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই পাঁচ সৌভাগ্যশালী রাশি যারা 2021 রাজ সিংহাসনে বসতে চলেছে। তা আসুন একে একে জানিয়ে দিই কোন সেই রাশি। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের এই বছর, অর্থাৎ 2021 রাজ সিংহাসনে বসা থেকে কেউ একচুলো নড়াতে পারবে না। অর্থাৎ আপনাদের যে যে সেক্টরগুলো বললাম সেই সেই সেক্টরে যদি আপনারা কাজ করেন বা কর্মরত থাকেন সেক্ষেত্রে আপনাদের ধনের অভাব মিটতে বাধ্য। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021 রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু প্রভূত হারে ডেভেলপমেন্ট করবে এবং বিগত বছর থেকে এই বছর কিন্তু আপনাদের দুই গুণ থেকে চার গুণ অর্থের অবস্থা হতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021
রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু দুই গুণ থেকে তিন গুণ হতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রেডি হয়ে যান, কারণ আপনারাও এই লিস্টে পড়ে গেছেন, অর্থাৎ আপনারাও 2021-এর রাজ সিংহাসনে বসতে চলেছেন। এরপরে লাস্ট এবং পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 2021-এ রাজ সিংহাসনে বসতে চলেছেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি কিন্তু দুই গুণ থেকে চার গুণ হতে চলেছে। তবে পুরোটাই নির্ভর করবে আপনাদের নিজস্ব বার্থ চার্টের উপর, অর্থাৎ আপনার বার্থ চার্টে গ্রহের যেরকম অবস্থান থাকবে ঠিক তেমন তেমন কিন্তু আপনারা ফল পাবেন। তাই আমি আবারও আপনাদেরকে বলি, আপনারা আপনাদের চার্টটিকে একবার বিশ্লেষণ করিয়ে নিন, সেটা আমার কাছেও করাতে পারেন যদি আপনারা মনে করেন, আর যদি আপনারা না মনে করেন আপনারা অন্য জায়গায় করিয়ে নিন, কিন্তু করিয়ে নিন, এইটুকুটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান, যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।